কিচেন এন্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুব সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর তা হলো ম্যাঙ্গো লাচ্ছি। আপনারা তো জানেনই, লাচ্ছি শুধু খেতেই মজার নয়, সেই সাথে এটি একটি হেলদি ড্রিঙ্কসও। বিশেষ করে গরমের সিজনে আমের লাচ্ছি খেতে ভীষণ ভালো লাগে। আমি আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে এক কাপ আম টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই একটি ব্লেন্ডার যোগে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এক কাপ টক দই। আপনারা ইচ্ছে করলে মিষ্টি দইও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা দুধ। নর্মাল ফ্রিজে রেখে দুধ ঠান্ডা করে নিয়েছি, তাই আর বরফ ব্যবহার করছি না। আপনারা ইচ্ছে করলে সাত আট টুকরো বরফ ব্যবহার করতে পারেন। সর্বশেষে দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি। মিষ্টি দই দিলে চিনি দেওয়ার প্রয়োজন নেই, এছাড়া পাকা আম এমনিতেই মিষ্টি হয়, তাই চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। আমি এখানে যতটুকু উপকরণ নিয়েছি তা দিয়ে দুই গ্লাস পরিবেশন করা যাবে। ব্লেন্ড করা শেষ, এবার পরিবেশন করার পালা। তৈরি হয়ে গিয়েছে খুবই মজার রিফ্রেশিং ড্রিঙ্কস ম্যাঙ্গো লাচ্ছি। আপনারা যদি বেশি করে বানাতে চান, সেক্ষেত্রে সব উপকরণ বাড়িয়ে নিতে হবে। আশা করছি রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর বাসায় বানালে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।